বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেল আগামী শুক্রবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে তিনি এই তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে একনেক সভায় 6,551 কোটি টাকার 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকার দেবে 3,742 কোটি টাকা, বাকিটা বিদেশি ঋণ ও সংস্থা নিজস্বভাবে যোগান দেবে। বৈঠকের পর পরিকল্পনা মন্ত্রী জানান, নির্দিষ্ট সময় 2022 ডিসেম্বরের আগে খুলে দেওয়া হবে কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেল। এ প্রকল্প বাস্তবায়নে অর্থ সাশ্রয় হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে বিদেশি অর্থায়ন না পেলে রিজার্ভ ব্যবহার করা হবে। পরিকল্পনা মন্ত্রী জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পে দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে বলা হয়েছে। এ প্রকল্পে সংশোধিত বাজেট ধরা হয়েছে 682 কোটি টাকা। একটা চ্যানেল তো আগে খুলেছিল, দ্বিতীয় চ্যানেলের কাজ চলছিল এই শুক্রবারে, আজকে এবার মঙ্গল, বুধ বৃহস্পতি শুক্র মধ্যরাতে এ মুখ খুলে যাবে। তার মানে আমাদের আসা যাওয়ার দুটি চ্যানেল পুরো হয়ে গেল। এটা বিশাল বিশাল পদক্ষেপ। এখন এইটা আমাদের কথা ছিল 22শে ডিসেম্বরে উদ্বোধন করব। এখন যা মনে হচ্ছে ঘষা মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে 22শে ডিসেম্বর নয়, আর অনেক আগেই আমরা শেষ করতে পারবো।